আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নবীজিল আরাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় دینی ভাই ও বোনেরা একবার দরুদ পড়লে 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয় 10টা রহমত দান করা হয় 10টা মর্যাদা বৃদ্ধি করা হয় এবং ফেরিস্তারা তার জন্য দোয়া করে রাসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে দরুদ পাটকারীর নাম এবং তার বাবার নাম উল্লেখ করা হয় এবং রাসুল আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জন্য দোয়া করেন দরুদ পাঠ করলে সমস্যা ও দুশ্চিন্তা দূর হয় এবং দরুদ পাটকারী ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের সাফায়াত লাভ করবে প্রিয় বন্ধুগণ আমরা অন্যান্য আমলে যদিও বা অনেক এগিয়ে কিন্তু দরুদের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আমরা অনেকটা পিছিয়ে আমরা অধিকাংশ মানুষ দরুদ পাঠ করতে অনেক সময় আলসামি করি বা দরুদের সংখ্যাটা আমাদের খুব কম হয় যেখানে স্বয়ং আল্লাহ তালা এবং ফেরেশতাগণ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেছেন সেক্ষেত্রে আমাদের উপর কোরআন এবং হাদিস থেকে নির্দেশনা এসেছে স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করতে বলেছেন তো যেহেতু এটা হচ্ছে রবিউল আউয়াল মাস এই মাসে রাসুল সাল্লু ওপর সবচেয়ে বেশি দরুদ প্রেরণ করতে হবে আমরা যদি রাসুল্লাহ আলাইহি আলিহিসালামের ওপর বেশি দরুদ প্রেরণ করি তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি রাসুল সাল্লাহ আলহিউাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম আমার যে সমস্ত ভাই বোনেরা ঈদে মিলাদুল নবী সম্পর্কে বেশি বাড়াবাড়ি করেন আবার বেশি ছাড়াছাড়ি করেন এটা নিয়ে অনেক তোলগোল পাকিয়ে ফেলেন তাদেরকে বলবো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদ এ উদযাপনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নবীজি আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করা কারণ হচ্ছে আল্লাহ তালা ঈদ এ নবী উদযাপনের ক্ষেত্রে পবিত্র কোরআনে কোনো আয়াত নাজিল করেননি কিন্তু তিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ প্রেরণ করার জন্য নির্দেশস্বরূপ কোরআনে আয়াত নাজিল করেছেন তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই মাসে বেশি বেশি নবীজির ওপর দরুদ প্রেরণ করা উচিত আর নবীজির ওপর দরুদ প্রেরণ করলে সবচেয়ে বেশি লাভ হবে আমাদেরই যে লাভগুলি সম্পর্কে আমি প্রথমেই কথা বলেছি আমাদের মধ্যে কে এমন আছে যার দুশ্চিন্তা নেই আমাদের মধ্যে কে এমন আছে যে রাসুল আলাইহি আলিহ্লামের সাফায়ত চায় না আমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহর রহমত চায় না আমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহ তালার ফেরেশতা তাদের কাছ থেকে দোয়া চায় না কি এমন আছে যে চায় না তার মাফ মাফুক আমরা সকলেই চাই এই বিষয়গুলো এজন্য আসুন বেশি বেশি আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন ওয়াহিদআহামদুলিল্লাহি রব আলমিন ওয়ালামু আলাইকুম ওরহমৎ আল্লাহি